দিছে সময় দে, মসজিদে সময় দে, রোজার দিছে সময় দে, ইমান ইমানি মস্তিষ্কে পড়ে, ইমান শিখে, ইমানকে তাজদিদ করে, ইমানকে তাজা করে, ইমানকে বাড়ায়, নাকি সে আসবাব লইয়া থাকে। এই জরিপ টানলে আমরা পাস করতে পারবো কিনা সন্দেহ আছে, এই জরিপ যদি টানে, কারণ আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে কয় ঘন্টা সময় মসজিদে কাটে। আল্লাহ ভক্ত চাইতেছেন যে আমি মসজিদেই থাকি, এরকম হইতেই পারে না আমি মসজিদে থাকবো আর না খাইয়া থাকবো, এটা হইতেই পারে না। আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইউখলিকুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাপ করে না, কারণ আল্লাহ পাক বলছে অফিস সামাই রিজকুকুম মা দুআদু, তোমার রিজিক জমিনে না, তোমার রিজিক জমিনে না, তোমার রিজিক মাঠে না, তোমার রিজিক খেতে না, তোমার রিজিক দোকানে না, তোমার রিজিক তো আল্লাহ পাকের আরশে আজিমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইর নামে এক সাহাবী ছিলেন, ওনাকে বলতেছিলেন যে জুবাইর, আল্লাহ পাক সমস্ত মাখলুককে বানাইবার পরে মাখলুকের দিকে দৃষ্টি দিছেন আর মাখলুকের রিজিক আসমানে রাখিয়া দিছেন, মাখলুকের রিজিক আসমানে রাখিয়া দিছেন, আর ওই যে খাজানা রিজিকে, ওই খাজানার সম্পর্ক সরাসরি আরশে আজিমের সাথে। আর আল্লাহ পাক বলছেন ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, তোমাদের সমস্ত সকলের রিজিক আমি আসমানে রাখছি, কিন্তু তোমার 60 বছরের রিজিক তোমার একদিনে দিব না। 60 বছরের রিজিক একদিনে দিলে আমি কি সামলাইতে পারবো? 60 বছরের রিজিক তোমাকে একদিনে দিব না, তোমার 60 বছরের রিজিক তোমাকে প্রয়োজন অনুযায়ী এক মাসে প্রতিদিনে আস্তে আস্তে তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে পুরো করে দিব। তোমার রিজিক আসমানে, তোমার রিজিক জমিনে না, তোমার রিজিক জমিনে না, জমি রিজিক আসমানে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ, আজ আমাদের শরীর থেকে যে আমল বাহির হয়, এই আমলগুলি দেখার বিষয়। আমার কথা, আমার কাজ, আমার কথার দ্বারা কোনো ঈমান নষ্ট হয়নি, আমার কাজের দ্বারা ঈমান নষ্ট হয়নি, মানুষের কথা আর কাজের দ্বারা ঈমান নষ্ট হয়, মানুষের কথা আর কাজের দ্বারা ঈমান নষ্ট হয়, মানুষের কথা আর কাজের দ্বারা ঈমান নষ্ট হয়। তাফসীরে মাযহারীতে একটা ঘটনা লিখছে আল্লামা সানাউল্লাহ হানিফুদ্দীন রহমতুল্লাহ আলাইহি, যে আইজমা আসহাবু মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মান আসাল্লাহু ওয়া জাহিলুন। হুজুর হযরতে সারাউল্লাহ হানিফুদ্দীন রহমতুল্লাহ তাফসীরে মাযহারীর মধ্যে ইন্নামা তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ এই আয়াত তাফসীরে লিখছে, যে সমস্ত সাহাবাই কেরাম এই ব্যাপারে একমত, যে মানুষের শরীর থেকে যে আমল বাহির হয় ওখান থেকে যদি কোনো গুনার আমল সাদের হয়, যদি কোনো মানুষ থেকে যদি কোনো গুনাহ হয়, আল্লাহর নাফরমানি হয়, সে হলো জাহিল মুরাক্কাব, জাহিল, সে জাহিল। আজমা আসহাবু মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মান আসাল্লাহু ফাহুয়া জাহিলু, সমস্ত সাহাবারা এই ব্যাপারে একমত, সমস্ত সাহাবারা এই ব্যাপারে একমত, একজন সাহাবিও ইখতিলাফ করে নাই, সমস্ত সাহাবারা বলছেন যে যে নাকি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, সে জাহিল, সে জাহিল। সে হইতে পারে বুখারি শরীফ পড়াইতে পারে, হইতে পারে সে মসজিদের খতিব, হইতে পারে সে বহুত বড় বক্তা, হইতে পারে সে শাইখুল মাশাইখ, হইতে পারে সে শাইখুল হাদিস, কিন্তু আপনার কাছে সে শাইখুল হাদিস, সাহাবাদের কাছে সে জাহিল। আপনার কাছে, আমার কাছে সে মসজিদের খতিব, সাহাবাদের কাছে সে জাহিল। যদি কোন কোন বড় বড় বুজুর্গ যদি হয় আর তাতে কোনো গুনাহ সাদের হয়, সে গুনাহ করে, তাই সমস্ত সাহাবার এই ব্যাপারে একমত, সে জাহিল, তাকে জাহিলে বলতে হবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে তাকে মুহাদ্দিস বলি, মুফতি সাহেব বলি, মুফাসসির বলি, খতিব সাহেব বলি, কিন্তু আমাদের কাছে এগুলো হইতেই পারে, কারণ আমরা তো জানি না। সাহাবাই কেরাম জানেন, সাহাবাই কেরাম নবীজির সোহবতে থেকে শিখছেন যে জাহিলকে আর আলেমকে, সাহাবাই কেরাম শিখছেন আন্না মান আসাল্লাহু ফাহুয়া জাহিল, সমস্ত সাহাবী ব্যাপারে একমত পোষণ করছেন যে আল্লাহর নাফরমানি করে সে জাহিল। মোহতারাম দোস্তার বুজুর্গ, বিষয়টা ইমানের, যে ইমানের বিষয় যে আমার শরীর থেকে ভালো আমল বাহির হবে না খারাপ আমল বাহির হবে, যদি আমার ইমান থাকে তো খারাপ আমল বের হবে না। আমি যদি মনে করি আল্লাহ হাজিরি, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে আমার সব কথা শুনে, আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন না? কোনো সন্দেহ আছে আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন কিনা? এটাই তো ইমান। যদি এই ইমান থাকে, হযরত ইমাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তার মারফুজাতের মধ্যে লিখছেন সবাই এই কথা মানে যে আল্লাহ সামনে আছে, এরপরও যদি কেউ আল্লাহ নাফরমানি করে তাহলে আল্লাহকে সামনে রাখিয়া যে নাকি নাফরমানি করে তো তার উপরে আল্লাহ পাক কি পরিমাণ নারাজ হবে বলে, কি পরিমাণ নারাজ হবে যে আল্লাহকে সামনে রাখিয়া নাফরমানি করে। এই জন্য বড় বিষয়টা ইমানের, আর ইমানের বিষয়টা এত জটিল, একজনের ইমান আরেকজনের কাজে আসে না। যদি একজনের ইমান আরেকজনের কাজে আসতো তো
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান তো কম ছিল না, কিছু ঈমান সাসাকে দিয়ে দিলে পারতেন। কি বলে, একজনের ঈমান আরেকজনের কাছে আসে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা মক্কার পরে নিজের পুরো পাপকে নিয়ে এসে কালমা পড়াইবার জন্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাছে ঈমান ছিল না, উনি কিছু ঈমান পাপকে দিয়ে দিলে তো পারতেন। ঈমান ট্রান্সফার যোগ্য না, ঈমান কখনো ট্রান্সফার হয় না, একজনের ঈমান আরেকজনের কাছে আসে না। এখানে একটা ঘটনা আছে, ভারতবর্ষে একজন মুফতি সাহেব ছিলেন, বহুত বড় মুফতি, মুফতি হাফিজুর রহমান সাহেব। উনি একদিন আসার পরে হঠাৎ করে এই আয়াত ওনার নজরে পড়ছে, আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সাআ, যে ইনসান নিজের অর্জন ছাড়া অন্যের অর্জন দ্বারা সে কোনো উপকৃত হবে না। অথচ এটা কোরআনের আয়াত যে একজন নিজের অর্জন ছাড়া অন্যের অর্জনের দ্বারা কেউ উপকৃত হবে না। অথচ অসংখ্য হাদিস আছে একজনের অর্জনের দ্বারা আরেকজনের ফায়দা হয়। কিরকম, আমার বাপ মনে গেছে আমি এক কথা কোরআন শরীফ পড়ছি, তাহলে কোরআন শরীফটা কে পড়ছে, আমার বাপে না আমি, আমি পড়ছি কাল নাই, এটা হবে কি, ফায়দা হবে কি হবে না, হবে, হাদিসে আছে হবে। তাহলে কোরআন বললো কি, কোরআন বললো যে একজনের একজনের অর্জন আর একজনের কাজে আসে না, আর হাদিসে কি বলতেছে একজনের অর্জন আর একজনের কাজে আসে। তাহলে কোরআন হাদিসে সংঘর্ষ। ওই মুফতি হাফিজুর রহমান সাহেব কাঙ্গু রশিদ আহমদ কাঙ্গু হিসাব, তিনি মামলা ইতিহাস রহমতুল্লাহ বিশ্বামের বিশ্বাম, উনি ওখানে গেছে রাত্রে আসার পর রওনা করছে, হাইটে হাইটে গেছে, হাইটে তো সময় কি ওখানে পৌঁছে রশিদ আহমদ কাঙ্গু হিসাব দেখি বলতেছেন, ভাই তুমি কেন আসছো, কি ব্যাপার, হুজুর কোরআন আর হাদিসের মধ্যে সংঘর্ষ আমার বুঝে আসে না। কোথায়, আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সাআ, কোরআনের মধ্যে আছে একজনের অর্জন আর একজনের কাছে আসে না, আর হাদিসের শরীফের মধ্যে আছে একজনের অর্জন আর একজনের কাছে আসে। আরে বোকা, যেখানে কোরআনে আছে একজনের অর্জন আর একজনের কাছে আসে না, সেই অর্জন হলো ইমানি অর্জন, সেই অর্জন হলো, আপনারা কথা বুঝতেছেন, যারা ঘুমাইতেছে ঘুমেলে তো বোঝা যাবে না। যেখানে কোরআনের মধ্যে বলছে, কোরআন কি বলছে, একজনের অর্জন আর একজনের কাজে আসে না, সেই অর্জন হলে ইমানি অর্জন, একজন কালমা পড়ছে আর একজনের কোনো ফায়দা হবে না, বাপে কালমা পড়ছে ছেলের কাজে আসবে না, ছেলে ইমান আছে বাপের কাজে আসবে না, মা ইমান আছে মেয়ের কোনো কাজে আসবে না, মেয়েকে আলাদাভাবে নিজে স্বয়ং নিজেকে ইমান আনতে হবে, কথা বুঝাইছে। আর যেখানে বলা হয়েছে যে একজনের অর্জন একজনের কাজে আসে, হাদিস শরীফ আছে, সেটা হলো আমল, আমল ট্রান্সফার হয় ইমান কখনো, এটা একটা উসুল, আমল কি হয় ট্রান্সফার হয়, ইমান কখনো ট্রান্সফার হয় না, ইমান কখনো ট্রান্সফার হয় না, বহুত জরুরি কথা, ইমান কখনো ইমান কোথায় ঘুষে গেছে, ইমান মেহনত না করলে ইমান থাকে না, ইমান মেহনত না করলে ইমান থাকে না, তাই সিডি ইমান, ইমানকে নবায়ন করতে কি কাফেরদেরকে বলছে না মুমিনকে বলছে, ইমানি মজলিস কায়েম করার জন্য কি কাফেরদেরকে বলছে না মুমিনকে বলছে, মুমিনকে বলছে, দাওয়াত খুদ খুদ দায়ী কে লিয়ে হ্যায়, দাওয়াত খুদ দায়ী কে লিয়ে হ্যায়, দাওয়াত দায়ীর জন্য, তাই সিডি ইমান ইমানদারের জন্য, কাফেরের জন্য না, কাফের তো শুধু ইসলাম গ্রহণ করবে, কাফের তো ইমানি মেহনত করে না, এখন সে তো কালমা পড়লে ইসলাম গ্রহণ করল। কোরআন কারিমের মধ্যে আছে কওয়ালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুল আসলাম না, কিছু সংখ্যক লোক আসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা ইমান আছি, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, তাই বলেন এরা যে বলতেছে ইমান আছে এরা ইমান আনে নাই, শুধুমাত্র কালমা পড়ে কি হয়েছে মুসলমান হয়েছে, ওলাম বাইয়াত বলে ইমান ও ফি কুলুবিকু, ইমান এখনো কলবে ঢুকে নাই, ইমান এখনো কলবে ঢুকে নাই, শুধু কালমা পড়ছে, কালমা পড়ি মুসলমান হয়েছে, ইমান এখনো কলবে ঢুকে নাই, ইমান কলবে ঢুকতে গেলে মেহনত করা লাগবে, কি করা লাগবে, মেহনত করা লাগবে, সে মেহনত কোথায়, মসজিদে, সে মেহনত কোথায়, মসজিদে এবং আল্লাহর রাস্তায় খরচ, মসজিদে ইমানি মজলিসের দ্বারা মেহনত করতে হবে, তাহলে কালমা ভিতরে ঢুকবে, আর আল্লাহর রাস্তায় খরচ, আল্লাহর রাস্তায় গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে অন্যকে দাওয়াত দিবে নিজের ইমান ফাঁকা করার জন্য, অন্যকে দাওয়াত দিবে, দাওয়াত দূসরে কে লিয়ে নিহি, দাওয়াত ফরজে আয়, যদি অন্যের জন্য হতো এটা হতো ফরজে কে ভাইয়া, আমার এই দাওয়াত যদি আপনার জন্য হতো তাহলে আপনাকে যদি অন্য কেউ কালমা পড়াই দেয় তাহলে আমি মুক্ত হয়ে গেলাম, এটা ফরজে কে ভাইয়া, দাওয়াত ফরজে আয়, দাওয়াতটা কি ফরজে আয়, ইয়ে হুয়ে দাওয়াত হয় যে উম্মত ফর ফরজে আইন হয় না কি ফরজে কে ভাইয়া, এই দাওয়াত যেটা সাহাবাই কেরাম মসজিদের মধ্যে গাফলতের পরিবেশ থেকে মানুষকে এনে এনে মসজিদের ভিতরে ইমরানি মুজাকারা করতে, এটা ফরজে আয়, এটা ফরজে কে ভাইয়া না, ফরজে আয় কাকে বলে যেটা নিজের জন্য দরকার, ফরজে আয় কাকে বলে যেটা নিজের জন্য দরকার, নামাজ ফরজে আয়, নামাজ কি ফরজে আয়, আমার নামাজ আর একজনে পড়তে পারবে ফরজে আয়, কিন্তু জানাজার নামাজ ফরজে কে ভাইয়া, জানাজার নামাজ কি ফরজে কে ভাইয়া, ওটা আর একজনের কাজ, সমাজের দুই তিন জনে করলে হয়ে যাবে, কিন্তু ফরজে আয় না।
দেন যেহেতু ঈমান ফরজ আইন আর যেই জিনিসের দ্বারা ঈমান আসবে অর্থাৎ দাওয়াত ওটাও ফরজ আইন ঈমান ফরজ আইন এই জন্য যেই জিনিসের দ্বারা ঈমান আসবে সেটাও কি ফরজ আইন ওটা দাওয়াত দাওয়াত ফরজ আইন অন্যকে দাওয়াত দিব নিজের ঈমানকে মজবুত করার জন্য অন্যকে দাওয়াত দিব নিজের ঈমানকে মজবুত করার জন্য যে যত বেশি দাওয়াত দিবে ইনফিরাদি ভাবে তার ঈমান তত বেশি মজবুত হবে সে তত বেশি আমলের ফল পাবে সে তত বেশি আমল করবে তাফসীরে বাইজাবির মধ্যে হ্যাঁ বাইজাবি শরীফ একটা তাফসীর আছে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তার ভূমিকার মধ্যে মুকদ্দমার মধ্যে এই কথাটাকে সুন্দর করে সাজাই বলছে আমাল্লাম ইয়ারফা ইলাইহি রাসাহু ওয়া দফানি ব্রাসাহু ইয়াইশ জামিমা ওয়া সাইয়াসলা সাইরা ফায়া ওয়াজিবাল উজুদ ওয়া ইয়া ফাইজাল জুদ ওয়া ইয়া ফায়াত কুল্লি মাকসুদ সাল্লি আলাইহি সালাতান তুআজি গানা ওয়া তুজাজি আনা ওয়ালামান আআনা ওয়া কাদরাত বিয়ানাহু তাকরিরা আল্লাহ বাইজিবি রাহমাতুল্লাহ বলতেছে যে নাকি ইমানি মেহনত করে না ইমানি মেহনত করে না ইমানের ব্যাপারে সে বেপরোয়া ইমানের ব্যাপারে সে বেপরোয়া তার ফিকির নেই ইমানের ব্যাপারে সে বেপরোয়া সে তো গুনাহ করবে ইমানের ব্যাপারে যে কি বেপরোয়া সে কি করবে